বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স পেপার ডাউনলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স পেপার ডাউনলোড করতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্স ডাউনলোড করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তার সাথে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন এই ধরনের ভিডিওর পাশে থাকার জন্য। বন্ধুরা, যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার গাড়িটিকে কোন কোম্পানির ইন্স্যুরেন্স করেছিলেন এবং তার পলিসি নাম্বার কত ছিল সেটা আপনাকে জানতে হবে। কারণ আপনার গাড়িটি কোন কোম্পানির ইন্স্যুরেন্স করা ছিল এবং তার পলিসি নাম্বার কত ছিল সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার গাড়ির ইন্স্যুরেন্স আপনি ডাউনলোড করতে পারবেন না। তাই আপনি যদি সেটি জেনে না থাকেন, তাহলে আপনার গাড়ির নাম্বার দিয়েই সেটি বার করতে পারবেন। তার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ওপরে নেক্সট জেন এম পরিবহন লিখে সার্চ করবেন। নেক্সট জেন এম পরিবহন লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল হয়ে যাবার পর ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এই অ্যাপ্লিকেশনে আপনি যদি নতুন হয়ে থাকেন, এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে সবার প্রথমে সিলেক্ট স্টেট এর ওপর ক্লিক করে আপনার রাজ্যটি সিলেক্ট করে নেবেন। ফুল নেম এর জায়গায় আপনি আপনার পুরো নামটি দিয়ে দেবেন যে নামটি আপনার গাড়ির সাথে রেজিস্টার করা আছে। মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। প্লিজ এন্টার 6-ডিজিট পিনের জায়গায় আপনার পছন্দের 6 সংখ্যার নাম্বার এখানে দিয়ে দেবেন। ইমেল আইডির জায়গায় আপনার ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। চলুন এখানে আমি আমার সব কিছু ফিল আপ করে নিই। এইভাবে সব কিছু ফিল আপ করে নেওয়ার পর নিচে সাবমিট অপশনের ওপর ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই 6 সংখ্যার ওটিপিটি আপনি এখানে টাইপ করে দিয়ে ভেরিফাই অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে এম পরিবহনের হোম পেজটি খুলে যাবে। এখানে এন্টার ভেহিকেল নাম্বারের জায়গায় আপনি আপনার যে বাইক বা কারের ইন্স্যুরেন্স ডাউনলোড করতে চান সেই গাড়ি বা বাইকের নাম্বারটি দিয়ে সার্চ করবেন। এখানে আমি আমার গাড়ির নাম্বারটি দিয়ে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমার গাড়ির সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এই সমস্ত ডিটেলসের মধ্যেও এখানে আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্স ভ্যালিড ডেটটিও দেখতে পাবেন, কিন্তু কোথাও আপনি কোন কোম্পানির ইন্স্যুরেন্স করেছেন এবং তার পলিসি নাম্বার কত সেটি এখানে দেখতে পাবেন না। সেটি বার করতে হলে আপনাকে নিচে এই ক্রিয়েট ভার্চুয়াল আরসি অপশনের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে চেসিস নাম্বারের জায়গায় আপনার গাড়ির চেসিস নাম্বারের লাস্ট 5টি সংখ্যা এখানে দিয়ে দেবেন। আর ইঞ্জিন নাম্বারের জায়গায় আপনার গাড়ির ইঞ্জিনের যে নাম্বারটি আছে সেই নাম্বারের লাস্ট 5টি সংখ্যা এখানে দিয়ে দেবেন। এই চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আপনি আপনার গাড়ির ব্লু বুকেও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে লাস্ট 5টি সংখ্যা এখানে লিখে দেবেন। গাড়ির চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারের লাস্ট 5টি সংখ্যা দিয়ে দেওয়ার পর নিচে ক্রিয়েট ভার্চুয়াল আরসি অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে 15 সেকেন্ডের মধ্যেই এন্টার ওটিপির জায়গায় বসিয়ে দিয়েই সাবমিট অপশনের ওপর ক্লিক করলে আপনার ভার্চুয়াল আরসি সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর ওকে অপশনের ওপর ক্লিক করলেই আপনার সামনে এরকমভাবে আপনার গাড়ির ভার্চুয়াল আরসিটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার গাড়ির সমস্ত ডিটেলসের পাশাপাশি নিচের দিকে আপনার গাড়িটি কোন কোম্পানির ইন্স্যুরেন্স করা তার নাম এখানে দেখতে পাবেন। এছাড়া ইন্স্যুরেন্স পলিসি নাম্বারও কত সেটি এখানে দেখতে পেয়ে যাবেন। এর ঠিক নিচে আপনার গাড়ির ইন্স্যুরেন্স ভ্যালিড ডেটটিও দেখতে পাবেন। তো গাড়ির ইন্স্যুরেন্স ডাউনলোড করতে হলে আপনাদেরকে এখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানির নাম এবং ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটি দেখে দেখে কোনো একটি আলাদা জায়গায় লিখে রাখতে হবে, কারণ গাড়ির ইন্স্যুরেন্স ডাউনলোড করতে হলে এই দুটি প্রয়োজন।
তাই আপনারা আপনাদের গাড়িটি কোন কোম্পানি ইন্স্যুরেন্স করা এবং তার ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটি এরকমভাবে বার করে আলাদা জায়গায় লিখে রাখবেন। এরপর এখান থেকে বেরিয়ে এসে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ওপরে সার্চ অপশনের ওপর ক্লিক করে ডিজিলকার লিখে সার্চ করবেন। ডিজিলকার লিখে সার্চ করলে আপনার সামনে এরকম আইকনের একটি অ্যাপ আসলে এটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনি যে ভাষায় অ্যাপটি ব্যবহার করতে চান সেই ভাষাটি বেছে নিয়ে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করে দেবেন। এরপর এরকম আসলে নিচে বাঁদিকে স্কিপ অপশনের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা নিচের দিকে গেট স্টার্টেড নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই অ্যাপ্লিকেশনে আপনার যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে ওপরে সিং ইন অপশনের ওপর ক্লিক করবেন, আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনে নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজে সবার প্রথমে ফুল নেমের জায়গায় আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থের জায়গায় আপনার আধার কার্ডের যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটি এখানে দিয়ে দেবেন। মেল ফিমেলের জায়গায় আপনি আপনারটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সেট 6-ডিজিট সিকিউরিটি পিনের জায়গায় আপনি আপনার পছন্দের 6টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন, যেটি পরবর্তীকালে এই অ্যাপটি খুলতে পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। ইমেল আইডির জায়গায় আপনি আপনার ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। সবার শেষে আধার নাম্বারের জায়গায় আপনি আপনার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এই সমস্ত হয়ে যাবার পর নিচে এই সাবমিট অপশনের ওপর ক্লিক করলে ডিজিলকার অ্যাপে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি করা হয়ে যাবে। এরপর আপনার সামনে এরকম আসলে ওপরে আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটি দিয়ে নিচে 6-ডিজিট সিকিউরিটি পিনের জায়গায় একটু আগে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে 6টি সংখ্যার পিন দিয়েছিলেন সেই পিনটি এখানে দিয়ে নিচে সিং ইনের ওপর ক্লিক করলে ডিজিলকার অ্যাপ্লিকেশনের হোম পেজটি এরকমভাবে খুলে যাবে। এই পেজের এইভাবে নিচের দিকে আসতে থাকবেন। এইভাবে নিচের দিকে আসতে থাকলে ক্যাটাগরির জায়গায় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, গাড়ির ইন্স্যুরেন্স পেপার ডাউনলোড করতে হলে আপনাদেরকে এই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অপশনের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানির নাম চলে আসবে। এখানে আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে গাড়ি বা বাইকের ইন্স্যুরেন্স করেছিলেন সেই কোম্পানির নামটি খুঁজে বার করবেন। এখানে আমি গোডিজিট জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানির ইন্স্যুরেন্স করেছিলাম, যেটি আমি আগে বার করেছিলাম, আপনারা তা দেখেছিলেন। আপনারা আপনাদের গাড়ি যে কোম্পানির ইন্স্যুরেন্স করা আছে সেই কোম্পানির নামের ওপর এখানে ক্লিক করবেন। এখানে আমি গোডিজিট জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড এর ওপর ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনার যদি চার চাকার গাড়ি হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর আপনার যদি দু চাকার গাড়ি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আমি যেহেতু বাইকের ইন্স্যুরেন্স ডাউনলোড করব তাই ইন্স্যুরেন্স পলিসি টু হুইলার এই অপশনের ওপর ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে পলিসি নাম্বারের জায়গায় আপনি আপনার ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটি দিয়ে দেবেন, যেটি আপনি বার করে আলাদা জায়গায় লিখে রেখেছিলেন। এরপর সিলেক্ট এনি ওয়ান ফ্রম দ্য লিস্ট এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম তিনটি অপশন চলে আসবে। এখানে আপনি আপনার পছন্দের অপশনটি বেছে নেবেন। এখানে আমি ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটি বেছে নিলাম। এরপর এন্টার ভ্যালুর জায়গায় আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবো। এই রেজিস্ট্রেশন নাম্বারটি হলো আমার গাড়ির নাম্বার, সেটি এখানে দিয়ে দেবো। এই সমস্ত হয়ে যাবার পর নিচে গেট ডকুমেন্ট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর এমনভাবে ইস্যু ডকুমেন্টের জায়গায় আপনার বাইক বা কারের ইন্স্যুরেন্সটি তৈরি হয়ে চলে আসবে। এবার আপনি এটি দেখতে চাইলে তাহলে ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে ভিউ অপশনের ওপর ক্লিক করে দেখতে পারেন। এছাড়া পিডিএফ আকারে দেখতে হলে ভিউ পিডিএফের ওপর ক্লিক করলে এরকমভাবে গাড়ির ইন্স্যুরেন্সটি দেখা যাবে। এখানে ক্লিক করে আপনি চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া নিচে এই শেয়ার অপশনের ওপর ক্লিক করে এটি আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেয়ার করে একটি প্রিন্ট আউট বার করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে প্রথমে গাড়ির নাম্বার দিয়ে ইন্স্যুরেন্স পলিসি নাম্বার যেমন বার করতে পারবেন, তেমনি সেই গাড়ির ইন্স্যুরেন্স পেপারও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।